हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल अक्षुई मम। केमन आछेन सबाई? आशा करी जे जेखान थेके आमार भिडियोटी देखछेन सबाई भालो आछेन, सुस्थ आछेन। आमरो भालो आछि, सुस्थ आछि आपनादेर दोया आशीर्वादे। एई तो अक्षुईर एकटी गिफ्ट, ओर जन्य किछु पुतुल निये आसा हलो। तो अक्षुई एटा आनबक्सिं करछे, अक्षुईके दिये खोलानो होच्छिलो। তো অনেক সুন্দর পুতুলটা, অনেক মানে দেখতে যতটা যেমনই মনে হয়েছিল, কিন্তু পুতুলটার কার্যকলাপগুলো দেখে খুবই মানে কি বলবো, আপসেট হয়ে গিয়েছিলাম। খুব সুন্দর একটি জিনিস, আশা করি বন্ধুরা দেখেই বুঝতে পারবেন। তো অক্ষয় পিছনের গিটগুলো খুলতে পারে নাই, তো সেজন্য অক্ষয়কে আমি সহযোগিতা করে দিচ্ছিলাম। আমি অক্ষয়কে হেল্প করেছিলাম এই পিছনের গিটগুলো খুলে দেওয়ার জন্য। তা আমি নিজেও এটা একদম ঘাম দিয়ে লাগানো ছিল, আমিও ফার্স্টে খুলতে পারিনি। তো তারপরে একটু একটু করে চেষ্টা করে করে খুলেছিলাম। এই তো আস্তে আস্তে করে খোলা হয়ে গেছে একটি, কিন্তু এটা ঘাম দিয়ে লাগানো, একদম একদম ছিঁড়িয়ে ফেলতে হবে। এই হয়ে গেছে, একটি খোলা হয়ে গেল, এখন আরেকটি খুলছি। তো অক্ষয় পুতুলের জন্য খুব আপসেট হয়ে গিয়েছিল, একদম তাড়াহুড়া করছিল দ্রুত করে খুলে দেওয়ার জন্য। আর আমরা বুঝতে পারিনি, আমরা ভাবছিলাম এটা এমনিতে একটা পুতুল, কিন্তু খুলের পরে দেখলাম যে না, এটাতে মিউজিক বাজে। তো তারপর আমার বোঝাটা একটু কষ্ট হয়ে গেছিল, এটা এটাতে মিউজিক বাজে ঠিক আছে, তো এটাতেই মিউজিক হয়তো বা এটা, কিন্তু পুতুলের একটা মানে ইয়ে ছিল, এটার সাথে কালেকশন ছিল, যে ওই পুতুলটার মধ্যে ব্যাটারি লাগানো হয়েছিল। তো ব্যাটারি লাগানোর পরে তো দেখতে থাকুন বন্ধুরা, তারপরে বলছি। এই তো আমি এটাকে খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক। তো ব্যাটারি লাগানোর পরে যাই হোক, এটা কেন ওপেন হচ্ছিল না, বাজতেছিল না, বুঝতেছিলাম না। তারপরে পুতুলটাকে খুলিয়ে তারপরে সবটা প্রিপারেশন দেখে তারপরে বুঝতে পেরেছিলাম আসলে এটার সাথে এটার কালেকশন ছিল। সেজন্য যে অক্ষয় আনবক্সিং করছে, অক্ষয় কাটাকাটি করে ঝাটাঝাটি কাটাকাটি ফাটাফাটি করে অক্ষয় ঝটপট করে খুলে নিচ্ছে অক্ষয়ের পুতুলকে। এই তো ছট ছট করে কেটে 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 খুলে নিল। তো ওকে বলছি কিছু কিছু অংশ মমকে দাও, খুলে দিচ্ছি। তো প্রথম বুঝতেছিলাম না, এটা কাছে গেলে এটা কোনো কথা বলতো না, কিন্তু কাছে গেলে কথা বলার সিস্টেম না। সিস্টেমটা হলো পুতুলটা যখন হাত বাড়াবে তখনই এই অ্যাংরিটা ওর কাছে দৌড়িয়ে চলে আসবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, অনেক সময় পরেই বুঝতে পেরেছিলাম এই যে পুতুলটা হাত পাতার সাথে সাথে ও একদম এই যে চলে আসছে, চলে আসছে। আর সম্পূর্ণ ভাষাগুলো ইটালিয়ান ভাষা বলছে, একটু পরে পরে জিজ্ঞাসা করছে। পুতুলটার একটা নাম আছে, পুতুলটার নাম ছিল অ্যালেজা। তো একটু পরে পরে বলছে কমে বা অ্যালেজা, কমে বা, এই কিছুক্ষণ পরে পরে বলছে। তো আমার তখন রিমোট ছিল না, রিমোটে ব্যাটারি ছিল না, তো আমি এসি থেকে রিমোটের ব্যাটারি খুলিয়ে তারপরে অ্যালেজার কাছে নিয়ে গেলাম অ্যাংরিকে। এই যে কীভাবে একটু হাতটা ধরলে, আসলে প্রথম বুঝতে পারিনি এটার কী কাহিনীটা ছিল। তো কাছাকাছি গেলে তখন কিছুটা বয়স রেখেছিলাম, ও ইতালিয়ান ভাষায় বলছিল। বন্ধুরা অবশ্যই সবাই তো বুঝতে পারবেন না, আর যারা যারা না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টে রিপ্লাই করে দিব। এই তো কিভাবে দেখেছেন অ্যালেজা হাত পেতেছে আর চলে আসছে, ও অ্যালেজা হাত নামিয়ে নিল আর ওর একদম চলা শেষ। তো আমি ভিডিও করছিলাম, দুঃখিত আমার পা দেখা গিয়েছিল, আমি অক্ষয়কে সহযোগিতা করতে গিয়ে। এই যে দেখেছেন অ্যালেজা হাত নামিয়ে দিল, এই যে দেখেছেন হাতটা নামিয়ে দিলে
তখন সে অবশ্য এখন আমার বয়সটা দেওয়া আছে, আপনারা বন্ধুরা অবশ্যই শুনলে বুঝতে পারবেন যে এলেজাকে কি কি বলছে অ্যাংরি। ভীষণ সুন্দর একটি পুতুল, আসলে বুঝতে পারি নাই পুতুলটা যে এত সুন্দর একটা মানে ম্যাজিক দিবে আমাদেরকে। ভাবতাম হয়তো এটা এমনি নর্মাল একটা পুতুল হয়তো এটার সাথে এটা, কিন্তু খোলার পরে যে এটা এভাবে ম্যাজিক করে দিবে আমাদেরকে বুঝতে পারিনি। অক্ষয় বায়না করছিল যে না এখনই খুলে দিতে হবে, এখনই খুলে দিতে হবে। তো তারপর অক্ষয়কে খুলে দিয়ে অক্ষয়ের কিছু দুষ্টুমির কিছু অংশ রেখেছিলাম এলেজার সাথে। এলেজার অ্যাংরির সাথে কীভাবে খেলা করছিল অক্ষয় দেখুন বন্ধুরা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অক্ষয় মম চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই তো এলেজার সাথে খেলা শেষ, এখন এলেনাকে নিয়ে গাড়ি করে ঘুরছে। এলেনা আর হলো ওর প্রিন্সেস ছিল, তো তার দুজনকে নিয়ে অক্ষয় গাড়ি করে আবার ঘোরাঘুরি করছে। তো এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অক্ষয় মম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।